छंदे छंदे हिसाब विज्ञान अर्जन करी प्रकृत ज्ञान व्यय सम्पद आदाय चिंता पारले के ठेकाय। हिसाब विज्ञानेर प्रिय शिक्षार्थी बंधुरा आशा करी सकलेई भालो आछो तोमरा। हिसाब विज्ञानेर प्रकृत विशुद्ध ज्ञानेर जगते आमि रियाजुद्दीन तोमादेर सबाइके জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি থেকে শিখতে পারবে প্রত্যক্ষ এবং পরোক্ষ কাঁচামাল চিনিবার সহজ কৌশল। এই বিষয়টি তোমাদের শিক্ষার্থীদের অনেক সমস্যা, তোমরা বুঝতেই পারো না কোনটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রত্যক্ষ কাঁচামাল আর কোনটি পরোক্ষ কাঁচামাল, ফলে উৎপাদন ব্যয় বিবরণী করার সময় তোমরা অনেক প্রবলেম ফেস করো। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আমার এই ক্লাসটি দেখার পর আর কোনো দিনই তোমাদের ভুল হবে না প্রত্যক্ষ এবং পরোক্ষ কাঁচামাল চিনতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চোখ বুজে চিন্তা করবে যে যে কোনো ধরনের পণ্যদ্রব্য উৎপাদনের সময় আমরা যে পদার্থটির রূপ পরিবর্তন করব সেটা হলো প্রত্যক্ষ কাঁচামাল, আর যে পদার্থগুলোর কোনো রূপ পরিবর্তন করব না, যেমন কিনে আনবো তেমনই ব্যবহার করব, সেগুলো হলো পরোক্ষ কাঁচামাল। তার মানে আমার কৌশলটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শব্দ হলো রূপ পরিবর্তন হবে আর নাহলে রূপ পরিবর্তন হবে না। এই কৌশলের আলোকে চলো আমরা বাস্তব একটা উদাহরণ দেখি। মনে করো শিক্ষার্থী বন্ধুরা, তোমার এরকম পোশাক তৈরি করার একটি ফ্যাক্টরি আছে। এখন তুমি এই পোশাক তৈরি করার জন্য তুমি বাজার থেকে কিছু এরকম কাপড় ক্রয় করে আনবে। আবার শিক্ষার্থী বন্ধুরা, তুমি কিছু বুতাম ক্রয় করে আনবে। এখন একটু চোখ বন্ধ করে যদি তুমি চিন্তা করো দেখবে এই দেখো কাপড়গুলো কিন্তু এরকম আমরা লম্বা লম্বা থান থান কাপড় ক্রয় করে আনি কিন্তু এগুলোকে কেটে বিভিন্ন সাইজে কেটে বিভিন্ন রকমভাবে কেটে এরকম রূপ পরিবর্তন করে ফেলি আমরা। এই জন্য এই যে কাপড়ই হলো প্রত্যক্ষ কাঁচামাল। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো বুতাম, এই যে শার্টের এখানে বুতাম কিন্তু আমরা যেমন ক্রয় করে আনি তেমনই ব্যবহার করি, তাই এগুলো হলো পরোক্ষ কাঁচামাল। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ধরো তোমার একটি আসবাবপত্রের ফ্যাক্টরি আছে। তো এই আসবাবপত্র তৈরি করতে তুমি বাজারে গিয়ে কাঠ ক্রয় করে আনবে এবং মনে করো তুমি কিছু পেরেক কিনে নিয়ে আসবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে কাঠ কিনে আনলে কেমন হয়ে গেল কেমন, অর্থাৎ এই কাঠগুলোকে কিন্তু তুমি বিভিন্ন মাপে বিভিন্ন সাইজে কেটে রূপ পরিবর্তন করে ফেলেছ আসবাবপত্র তৈরি করার সময়। এই জন্য এই কাঠগুলো হলো প্রত্যক্ষ কাঁচামাল। কিন্তু এই যে পেরেক বা জিনারি কিন্তু তুমি যেমন কিনে এনেছো তেমনই এটাখানে ব্যবহার করেছ, তাই এই জিনারি হবে বা পেরেকই হবে পরোক্ষ কাঁচামাল। আবার মনে করো শিক্ষার্থী বন্ধুরা, ঘাম জোড়া লাগানোর জন্য তুমি ঘাম আনলে, সেই ঘামও কিন্তু তুমি যেমন আনবে তেমনই ব্যবহার করবে তুমি একটি আসবাবপত্র তৈরির সময়, সেজন্য ঘামও হবে শিক্ষার্থী বন্ধুরা পরোক্ষ কাঁচামাল। আবার শিরিষ কাগজ, এই যেগুলোর শাইনিং বৃদ্ধি করার জন্য অর্থাৎ সুন্দর দেখানোর জন্য এগুলোকে আমরা শিরিষ কাগজ দিয়ে ঘষা মাজা করি, সেই শিরিষ কাগজও কিন্তু আমরা যেমন বাজার থেকে কিনে আনি তেমন ব্যবহার করি। তাই শিক্ষার্থী বন্ধুরা, আসবাবপত্র তৈরির ক্ষেত্রে শিরিষ কাগজও কিন্তু পরোক্ষ কাঁচামাল হিসেবে গণ্য হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্যবহুল ও বিশেষ কৌশল নির্ভর এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছ। তাই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।